আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো করে বিডি স্টুডিও এই ক্রোমকে কীভাবে কাজ করে। তো আসুন শুরু করা যাক। প্রথমে ক্রোমকে নেটে সার্চ দিলে অহরহ পাওয়া যায়। আপনারা নেটে সার্চ দিলে ক্রোমকে ইফেক্ট দেখলে অনেক কিছু পাবেন। আমি নিয়মটা দেখাই দেবো, তবে আজকে কীভাবে কাজ করে সেই সম্পর্কে আপনারা ধারণা দেবো একটা। তো এর হচ্ছে ক্রোমকে ইফেক্টের এই যে এগুলো হচ্ছে ক্রোমকে, মানে যে কোনো একটা কালার বাতিল করা যায় এটা দিয়ে। তো আমরা দেখেন এটা কীভাবে করি কাজটা। তো এখন আমরা এটার উপর ইফেক্ট দিয়ে আমরা কাজ করব। মাস্ক ক্রোমকে এই যে ক্রোমাকে লেখা আছে, আমরা কোন স্ক্রিনটা আমরা ডিলেট করবো এখান থেকে আমরা করতে পারি, যেমন সবুজ। ওকে, তো এখন দেখেন এ হলো ক্রোমকে এফেক্ট। আমরা যদি এটা বাদ দিয়ে যদি অন্য আরেকটা আনি, এটা যদি আনি, এবার দেখুন দেখুন পিছন দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওটা চলছে। আমরা যদি ওই ভিডিওটা না দিয়ে যে কোনো একটা ভিডিও দিতে পারি, এখান থেকে ধরুন এই ভিডিওটা দিতে পারি, দেখেন এগুলো হচ্ছে ক্রোমকে ইফেক্ট। তো এই ইউটিউবে আমরা যদি সার্চ দিই, এই যে অনেকগুলো আছে, এখান থেকে সার্চ দিয়ে আমরা এই যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ক্রোমকের, অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এই যে সেম এর পুরো ক্রোমকের কাজ। এই যে এলিগেটর কাজ। তো আজকে টিউটোরিয়াল এখানে পর্যন্ত শেষ। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।